কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শেহালা বাদলপাড়া গ্রামের মৃত ফুলচান মণ্ডলের ছেলের ইন্দাদুল হকের 16% জমির কাঁচা ধান ও মেহগনি গাছ কেটে তার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা সাধারণ চাষি, সারা বছর পরিশ্রম করে আবাদ করে সেটাই ঘরে তুলে আমরা আমাদের খাদ্যের সমস্যার সমাধান করি। ফসল যদি রাতের আধারে কেটে দেয় তাহলে আমাদের আর নিরাপত্তা থাকে কোথায়? ইন্দাদুল হক বলেন, আমি একজন অসহায় কৃষক, পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে থাকি। গত 27 তারিখ রাত্রে যে কোনো সময় পূর্ব শত্রুতার কারণে একই এলাকায় মোতালেবের ছেলে বকুল ও নারা মোল্লার ছেলে আলফাজ এর যোগ সহযোগে 3টা মেহগুনি গাছ কাটে। আমি দৌলতপুর থানায় একটি জিডি করলে 28 তারিখ রাতে আবার আমার শেহালা বা গাড়ির মাঠে বর্গাকৃত জমির 16% জমির কাঁচা ধান কেটে দেয়। তদন্ত করে আমি এই বিষয়ে বিচার দাবি করছি। এ বিষয়ে নারা মোল্লার ছেলে আফজাল বলেন, আমরা এই ধান কাটা বা গাছ কাটার সঙ্গে জড়িত নয়, আমাদের ষড়যন্ত্রমূলক ফাঁসানোর জন্য অভিযোগটা দেওয়া হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে, থানাতে তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া হবে। আসলে কি কষ্ট, আষাঢ় মাসে বাড়ি যায়নি, মরা চলছে আষাঢ় মাস থেকে, আষাঢ় মাসে বাড়ি যায়নি আমরা, তাহলে কি পানি দেওয়া, তাহলে চিন্তা করো আষাঢ় মাস থেকে আর কিছু না, সমস্ত বাড়ির থেকে খাবার দিছে, এই মোটরে মনে করো পানি দিছি, আর আমরা মনে করো এই ধানের ভেয়ে পানি দিছি, দেওয়ার পরে মানে এই তো মনে করো এইভাবে চলাফেরা করছি। তারা যে কাটছে তার কী চান আপনারা? আমরা বিচার চাই। একজন চাষি আবাদ করেছে, একজন কাটলে আর একজন কাটতে পারে, তো ভয় তো লাগবেই, এটা স্বাভাবিক কথা। তো এটার বিচার হোক, এটি না, এটার বিচার হওয়ার কথা, এটা বিচার মনে উপযুক্ত বিচার হওয়ার কথা। বকুল এসে বলছে যে ও পালিয়া লোকের জন্যে বাজার থেকে বাঁশ দি পেট একে সাতকে ফেলবো, এই কথা বলছে। কেন কেন তোর বকে শুধু থাকবে মাথায় পাড়ান দিয়ে, এখন ধান কাটতে অন্য জন আর কাটতেও পারে, এরকম বকুল বলছে ধরতে পারলে বাঁশ পিটি। আমরা চাষি, যদি মাঠে আইসি ধান আইসি দেখি যায়, দেখি যাওয়ার পরে যদি কাইটি ফেলে, তাহলে দুঃখ না? তো চাচ্ছেন কি আপনারা? আমরা চাষি, জারির বিচার কিভাবে করা যায়, বিচার হোক তাই বলেন, বিচারটা হোক। এখন ধান হলো আমার জমির ধান, আমি ধরেন নিজে নাগিয়েছি, নাগি এই মামলা ধরেন একটা থানার ডিজি করার পরে, আমার ধরেন যে অভিযোগের পরে ধরেন আমার ধান ধরেন তারা ধরিয়ে সমকম বকুল আর আলফাজ। দেখেন কেবল শীষ বাড়ির এখনো ঝাড়িনি, ধরেন কেবল দানা হয়ে উঠছে আর কি। কতটা জমির কাটছে ধান? 10 কাঠা। আমি একটা হুমকি ধামকি দিয়েছে, সেদিন আমি থানার ডিডি করেছি, একটা ডিডি করার কারণে আমাকে ধরেন আমার ধান কেটে দিয়েছে। আমি তদন্ত করি, আমরা বিচার চাইছি। আমি ধান কাটলো বকুল আর আলফাজ। বাড়ি কোথায় তাদের? শিয়ালয়।